হ্যালো শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইম হোসেন আজকে যে ভিডিওটি আজকে ভিডিওটিতে যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ট্যাগ করছেন তো ট্যাগ করছেনটা আসলে কি তো বাস্তব জীবনে আমরা দেখা যায় যে বিভিন্ন সেন্টেন্সে আমার বিভিন্ন সেন্টেন্স বলার পরে অর্থাৎ বিভিন্ন বাক্য বলার পরে আমার সামনে যে শ্রোতা আছে তার উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুড়ে দেয় তো এখন কথা হচ্ছে প্রশ্ন সুরে সুরে দিই কীভাবে আচ্ছা আমি একটা এক্সাম্পলে যাই যেমন আমি বলতেছি যে হচ্ছে আমি আজকে আমি আজকে খেলতে যাব তো যাব নাকি তা তারপর শুধু আমি বলতে বলতেছি যাবো নাকি এই যে এইভাবে একটা প্রশ্ন শুনে দিলাম এটা হচ্ছে ট্যাগ কোশ্চিন তাহলে এখন কথা হচ্ছে এই ট্যাগ কোর্শিনটা আমরা কীভাবে করবো একটা সেন্টেন্স থাকলে তো সেই জিনিসটাকে আমরা মাথায় একটু ভাবি তো এক্ষেত্রে আমাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওই ব্যাখ্যাটা সাবজেক্টটাকে চিহ্নিত করতে হবে এবং ভাবটাকে চিহ্নিত করতে হবে আমার ট্যাগ কোর্সিনটা আরেকটা কথা যেটা শুরুতেই বলা উচিত ছিল যে ট্যাগ কোর্সিনটা যত সংক্ষেপে করা যায় ওকে তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে যত সংক্ষেপে করা যায় বলতে আমাকে অবশ্যই শুধুমাত্র সাবজেক্ট এবং যে ভাব সেন্টেন্সের যে ভাব এই দুটো চিহ্নিত করতে পারলে আমার জন্য এনাফ এই দুটো দিয়ে আমি আমার ট্যাগ কোর্সিনটা সম্পন্ন করতে পারবো ওকে তাহলে আমাকে অবশ্যই সাবজেক্ট চিহ্নিত করতে হবে ভার চিহ্নিত করতে হবে এবং আরেকটা পয়েন্ট যেটা এখানে আরও কিছু পয়েন্ট আছে তার মধ্যে হচ্ছে যে যদি ওই সেন্টেন্সটি যদি অ্যাফরমেটিভে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমাকে অবশ্যই সেটা নেগেটিভে করতে হবে এবং যদি ওই সেন্টেন্সটি নেগেটিভে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমাকে সেটা অ্যাফরমেটিভে করতে হবে এইটা সব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাকে আমাদেরকে অবশ্যই অবশ্যই করতেই হবে যদি অ্যাফরমেটিভ থাকে সেন্টেন্স তার ট্যাক কোর্সিনের ওই অংশটুকুতে নেগেটিভ করতে হবে যদি নেগেটিভ থাকে ওই সেন্টেন্স তাহলে অ্যাফর্মেটিভ ট্যাক কোর্সিনের ওই অংশটুকে অংশটু টুকুতে আমাকে সেটা অবশ্যই অ্যাফর্মেটিভ করতে হবে তো এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে ওকে দেন আরও কিছু ব্যাপার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিছু কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাওয়া যাবে কিছু কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাওয়া যাবে যে সেন্টেন্সগুলোর মধ্যে হার্ডলি স্কেয়ারলি সেলডম লিটল ফিউ এই ওয়ার্ডগুলো আমরা পাবো তো এই ওয়ার্ডগুলো যদি ওই সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওই সেন্টেন্সটি জাস্ট দেখতেই শুধু অ্যাফর্মেটিভ মনে হবে কিন্তু অর্থ দিক দিয়ে সেটি সেই সেন্টেন্সটি আসলে মূলত নেগেটিভ তাহলে আবারও বলি শোনো যে হার্ডলি সেলডম স্কেয়ারলি ফিউ লিটল এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেই সেন্টেন্সটি শুধুমাত্র দেখতেই অ্যাফর্মেটিভ কিন্তু অর্থের দিক দিয়ে সেটাকে সেই সেন্টেন্সটা নেগেটিভ সুতরাং এই ওয়ার্ডগুলো কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে থাকলে সেই সেন্টেন্সকে আমরা নেগেটিভ হিসেবে ধরে নিয়ে আমরা ট্যাগ করব অ্যাফার্মেটিভে এখানে আমাদের ভুল যেটা হয় যে ওই সেন্টেন্সটি যেহেতু আমাদের সেন্টেন্সটা কোথাও নেগেটিভ কোনো অংশ নেই নোট নেই নেভার নেই কিছু নেই তাহলে আমরা ওটা কোনো সময় দেখা যাচ্ছে অ্যাফার্মেটিভ হিসেবে ধরে নিই পরে অংশটা নেগেটিভ করে দিই কিন্তু এরকমটা করলে ভুল হয়ে যাবে যদি এই শব্দ কয়েকটার মধ্যে কোনো একটা থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা ধরে নিব ওটা নেগেটিভ সেন্টেন্স তাহলে নেগেটিভ ধরে নিয়ে ট্যাগ করবো অ্যাফার্মেটিভে ওকে দেন আরও কিছু বিষয় সেটা হচ্ছে যদি সাবজেক্টটি নাউন হয় যেই সেন্টেন্সটা আমরা ট্যাক করতে যাব সেই সেন্টেন্সের সাবজেক্টটি যদি নাউন হয় তাহলে সেই নাউনের পরিবর্তে অবশ্যই আমাকে প্রোনাউন ব্যবহার করতে হবে নাউনের পরিবর্তে প্রণয়ন তো এই এটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে যে আসলে আমরা কোন নাউনের পরিবর্তে প্রণয়ন হিসেবে কী ব্যবহার করবো তাই না যদি কোনো ছেলের নাম হয় সেখানে আমরা সেই নামের পরিবর্তে হি ব্যবহার করতে পারি কোনো মেয়ের নাম হলে সেই নামের পরিবর্তে শি ব্যবহার করতে পারি বস্তুবাচক কোনো নাম যদি হয় তাহলে সেটার পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি তারপর আল্লাহ যদি থাকে আল্লাহ যদি থাকে সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করতে পারি তাই না তারপর আর কিছু সেটা হচ্ছে যদি কান্ট্রি থাকে কান্ট্রি যদি কান্ট্রি থাকে অর্থাৎ দেশ তো এখানে আমরা এই কান্ট্রি শব্দটাকে যদি আমরা বস্তুবাচক হিসেবে ধরে নিই তাহলে এর পরিবর্তে আমরা প্রণয়ন হিসাবে ইট ব্যবহার করতে পারবো ওকে দেন আবার এই কান্ট্রি শব্দটা কান্ট্রি মানে কি দেশ দেশ মানে কি মা দেশকে আমরা কিন্তু মায়ের সাথে তুলনা করি সেক্ষেত্রে মা যেহেতু স্ত্রীবাষ্টক শব্দ সেক্ষেত্রে আমরা কান্ট্রির পরিবর্তে শিও ব্যবহার করতে পারি ঠিক সে একইভাবে নদীর ক্ষেত্রেও তাই আমরা ইচ্ছা করলে ইট ব্যবহার করব ইচ্ছা করলে শি ব্যবহার করব কারণ নদীকেও স্ত্রীবাচক হিসেবে ধরে নেওয়া হয় সেক্ষেত্রে আমরা শি ব্যবহার করতে পারি ওকে দেন আরেকটা যেটা আছে হচ্ছে মুন অর্থাৎ চাঁদ চাঁদের ক্ষেত্রে আমাদের এই ওয়ার্ডটাকে যদি চাই আমরা এটাকে বস্তুবাচক হিসেবে ধরে নিয়ে ইট ব্যবহার করব। অথবা চাঁদকে স্ত্রীবাচক হিসেবেও ধরা হয় সেক্ষেত্রে আমরা শিও ব্যবহার করতে পারি ওকে দেন আরেকটা যেটা এরপরে যেটা সেটা হচ্ছে সান অর্থাৎ সূর্য এই সূর্য এই শব্দটাকে যদি আমরা বস্তুবাচক হিসেবে বস্তুবাচক হিসেবে ধরে নেই তাহলে এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করব অথবা এই সূর্যের সূর্যকে আবার পুরুষবাচক শব্দ হিসেবেও ব্যবহার জানা জানি আমরা সেক্ষেত্রে আমরা হিও ব্যবহার করতে পারবো ওকে তাহলে এটা গেল হচ্ছে কোন নাউনের পরিবর্তে আমরা হিসেবে কি কি ব্যবহার করতে পারি ওকে তাহলে এরপরে এখন আমি বলবো যে সংক্ষিপ্ত ফর্ম জানতে হবে যেটা আমি আর আগেও বললাম যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে তাই না তো এক্ষেত্রে আরেকটা কথা যারা যদি সেন্টেন্সের মধ্যে সাহায্যের ভাব উল্লেখ থাকেই তাহলে সেই সাহায্য ভাবটাকেই আমরা সামনে নিয়ে আসে ট্যাগ করতে করতে পারতেছি তাই না আর যদি সাহায্য ভাবটা না থাকে তাহলে সাহায্যের ভাবটা আমরা কই থেকে নিয়ে আসবো তো সেই সেটা নির্ভর করবে আমার বাক্যতে যে ভাবটা আছে ভাবের উপরেই দেখা যাচ্ছে ভার্ভটা প্রেজেন্ট ফর্মে আছে এবং সেই ভার্ভের সাথে এস বাই এস কিছুই নেই তার মানে কি ওই ভার্ভের জন্য সাহযোগের ভার্ব প্রেজেন্টে কি হবে ডু হবে অথবা ভার্ভের সাথে এস বাই এস যদি থাকে তাহলে ওই ভার্ভের জন্য সাহযোগের ভাব কী আসবে ডাজ আসবে ওকে তার যদি ভার্ভের যদি দেখা যায় যে ভাবটি পাস্ট ফর্মে আছে পাস্ট ইন্ডিফিনেট টেন্সে আছে তাহলে সেই সেন্টেন্সের জন্য বা সেই ভার্ভের জন্য সাহায্য ভাব কি আসতে পারে ডিড আসতে পারে তো এই জিনিসগুলো আমাদের মাথায় আসে শুধু আমরা তার সাথে কি করব যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ এর জন্য নোট লাগাই দেবো যদি নেগেটিভ থাকে তাহলে আমরা শুধুমাত্র সাহায্যের ভাবটা সামনে দিলে হয়ে যাচ্ছে ওকে এরপরে কিছু কথা সেটা হচ্ছে এভরি বডি সামবডি এভরি নান অ্যানি বডি অ্যানিওয়ান সাম এই যে কথা কয়েকটা ওয়ার্ডের কথা বললাম এই কয়েকটা ওয়ার্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভার্বের পরে অনেক সময় এস বাই এস থাকতে পারে যেরকম এভরিবডি এভরিবডি হেডস এ লায়ার এভরিবডি হেডস এ লায়ার এই যে ভার্বের সাথে এস বাই এস আসে প্রেজেন্টের ক্ষেত্রে পাস্টের ক্ষেত্রে হলে তো দেখা যাচ্ছে যে এখানে এমনিতে ভার্বের সাথে ইডি যুক্ত থাকবে তো প্রেজেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে ভার্বের সাথে এস বাই এস আছে তাহলে আমরা সাধারণত যেটা এই জায়গাতে প্রচুর খুব বেশি ভুল হয় এটা তোমার অবশ্যই ভালোভাবে মাথায় রাখবে যে ভার্বের সাথে এস বাই এস আছে বলেই কিন্তু আমরা কি করি ট্যাগ করার সময় ডাজ নিয়ে আসি কিন্তু আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে এভরি এভরি ওয়ান এভরি নো বডি নো ওয়ান সাম বডি সাম ওয়ান অ্যানি ওয়ান অল নান এই এগুলোর এগুলোর পরিবর্তে এগুলোর পরিবর্তে এগুলোর পরিবর্তে অথবা এভরি প্লাস কোনো বস্তু ব্যক্তিবাচক নাউন যদি থাকে এভরি প্লাস কোনো ব্যক্তিবাচক নাউন যেরকম এভরি মাদার এভরি এভরি মাদার এভরি স্টুডেন্ট এভরি বয় এভরি গার্ল এটা সহ আর আগের যে কটা ওয়ার্ড বললাম এ কটা যদি থাকে তাহলে এগুলোর প্রণাউন হিসেবে দে ব্যবহার করা হয় এগুলোর প্রণাউন হিসেবে দে ব্যবহার করা হয় তাহলে এখন দেখো ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে দেখো এভরিবডি হেডস এ লায়ার এটা আমি বললাম তোমরা সাধারণত কী করবে হেডস আছে তার মানে হেডস আছে এবং অ্যাফার্মেটিভ ফর্মা আছে তাহলে তোমার হেডসের কারণে এস বাই এস থাকার কারণে ডাজ নিয়ে যাবে এবং দেখা যাচ্ছে এখানে অ্যাফার্মেটিভ থাকার কারণে নেগেটিভ করার জন্য ডাজের সাথে নোট বসাবে ডাজন করবে এই ব্যাপারটা করবে তাই না কিন্তু এভরিবডির পরিবর্তে যে তোমাকে দে বসাইতে হবে তাহলে বাক্যটা কীরকম দাঁড়াচ্ছে ডাজন দে কিন্তু দের সাথে কি কখনো ডাজ বসে বসে না তাই না তাহলে এখানে আমাকে ডাজ না বসায় ডু করতে হবে তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে যে ভার্বের সাথে এস বাই এস থাকা সত্ত্বেও ডাজ না বসায় ডু বসাইতে হচ্ছে কেন বসাইতে হচ্ছে তারপরে যে ভার তারপরে যে সাবজেক্টটা আমরা প্রোনাউনটা যেটা বসালাম সেটা আমরা বসাইছি দে তাহলে দেখা যাচ্ছে যে এভরি বডি নো বডি অ্যানিবডি এভরি ওয়ান সাম ওয়ান সাম্বি এভরি ব্যক্তিবাচক কোনো নাউন এগুলোর পরে দেখা যাচ্ছে প্রেজেন্টে যদি হয় তাহলে ভারতের সাথে এস বাই এস থাকা সত্ত্বেও আমরা ডাস বসাইতে পারতেছি না আমাদেরকে ডুই বসাইতে হবে কারণ ওগুলির পরিবর্তে আমরা এখানে প্রোনাউন হিসাবে ওই নাউনগুলির পরিবর্তে প্রোনাউন হিসেবে আমরা এখানে দে বসাচ্ছি এই কারণেই আমাদেরকে ডু বসাইতে হবে আমরা ডাস বসাইতে পারবো না আর যদি এগুলোর পরে যদি পাস টেন্সে হয় তাহলে তো অটোমেটিকলি হয়ে গেল ওখানে ডিড আসে ডিডি আসবে তাহলে আমরা ডিডি বসাই দিব আর তারপর এগুলোর পরিবর্তে সাবজেক্টের পরিবর্তে নাউনের পরিবর্তে এখন প্রণয়ন হিসেবে দিয়ে থাকতেছে তাই না ওকে তারপরে এখন এসছি হচ্ছে এভরির আরও কিছু আছে সেটা হচ্ছে এভরিথিং আর এভরি প্লাস বস্তুবাচক নাউন যদি এভরিথিং থাকে অথবা এভরি প্লাস কোনো বস্তুবাচক নাউন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওই এভরিথিং অথবা এভরি প্লাস বস্তুবাচক নাউন এই দুটার পরিবর্তে আমরা প্রণয়ন হিসেবে ইট ব্যবহার করতে পারবো আর যেহেতু ইট ব্যবহার করতেছি সুতরাং ইটের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস থাকলেও আমরা তো ডাজ ব্যবহার করতে পারবো ওখানে কোনো সমস্যা নেই ওকে তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আরেকটা যেটা আমি আগেও বলছি যে ট্র্যাক করছেন মানে যত সংক্ষেপে করা যায় তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে আমরা যে সাত জায়গার ভারবে সাথে নোট লাগাই যে নেগেটিভ যদি করি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যদি করতে হয় তাহলে এই নোট অংশটাকেও আমাদেরকে সংক্ষিপ্ত করে দিতে হবে অর্থাৎ ডাজ নট ডাজন্ট ডু নট ড তারপরে শ্যাল নট শ্যান্ট উইল নট অন্ট ক্যান নট ক্যান্ট মে নট সংক্ষেপে আচ্ছা তারপরে হচ্ছে উডনট ওডনোটের ক্ষেত্র তাই উডন্ট তারপর সুড নোটের ক্ষেত্র সুডন্ট আর এখানে আরেকটা কথা সেটা হচ্ছে এম নোট যদি থাকে এম নোট যদি থাকে তাহলে এখানে অ্যামের পরিবর্তে হয়ে যাবে আর অর্থাৎ আন্ট আর নট আর্নট যেটাকে আর্নট বলা হয় সংক্ষেপে আমরা বলব সেটাকে এম নোট থাকলে আর্ট হবে তো এই যে সংক্ষিপ ফর্মগুলো এই ফর্মগুলো আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে কারণ সংক্ষিপ্ত না হয়ে যেগুলো আমি পুরোটা লিখি তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভুল হয়ে যাবে তাহলে এই ছিল কথা এর পাশাপাশি এর পাশাপাশি আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যদি ইম্পারাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয় ইম্পারাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে কি কী মাথায় রাখবো সেটাও আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে লেট আস যদি থাকে অথবা লেটস যদি থাকে তাহলে আমরা সেখানে ট্যাক করার সময় বসাবো শ্যাল উই লেট আস অথবা লেটস যদি থাকে তাহলে শ্যাল উই বসাবো ওকে আর লেটের পরে যদি হিম হার মি এই জাতীয় অন্য কিছু থাকে অর্থাৎ লেট আস দিয়ে আস বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু থাকে তাহলে সেই সেন্টেন্সকে আমরা ট্যাক করার সময় বসাবো হচ্ছে উইল ইউ লেট আস এর পরিবর্তে অন্য কিছু যদি থাকে লেট মি লেট হিম লেট রহিম লেট করিম যা থাকুক না কেন সেগুলো ক্ষেত্রে আমরা বসাবো উইল ইউ ওকে তারপরে আরেকটা যেটা সেটা হচ্ছে ভারটির দ্বারা যদি কোনো অনুরোধ করা বোঝায় ইম্পার্টিভ সেন্টেন্সে ভারটির দ্বারা যদি কোনো অনুরোধ করা বোঝায় তাহলে সেই অনুরোধ করা বোঝালে ওই সেন্টেন্সে ট্যাগ করার সময় আমরা উইল ইউ অথবা অনটিউ বসাবো উইল ইউ অথবা অনটিউ বসাবো যেরকম সলভ দ্য ওয়াক ফার দ্রুত হাঁটো দ্রুত হাটো সরি ভারটি দ্বারা যদি ভারটি দ্বারা অনুরোধ না বুঝায় অনুরোধ না বুঝায় যদি সরাসরি সম্মতি বোঝায় ওয়াক্ট দ্রুত হাঁটো এখন হাঁটবে কি না একটা সম্মতের ব্যাপার আছে তারপর সলভ দ্য প্রবলেম সমস্যাটা সমাধান করো করবে কি না একটা সম্মতের ব্যাপার আছে তাহলে এরকম সম্মতি যদি বোঝায় ভারত দ্বারা শুরু কোনো ইম্পার্ক বাক্য তাহলে সেটাকে আমরা ট্যাক করার সময় উইলিউ অথবা ওন্ট ইউ বসাবো ওকে তারপর আরেকটা আছে অনুরোধ যদি বোঝায় ইম্পারাটিভ সেন্টেন্স দ্বারা যদি অনুরোধ বোঝায় তাহলে ক্যান ইউ বসাবো অথবা কুড ইউ বসাবো ক্যান ইউ অথবা কুডিউ যেমন প্লিজ হেল্প হেল্প মি তাহলে ক্যান ইউ অথবা কুডিউ যে কোনোটা দিতে পারে এখানে এখানে ক্যান দেবো না কুড দেবো কোনো ব্যাপার নয় যে কোনোটা আমরা দিতে পারি যদি সেই ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা অনুরোধ করা বোঝায় ওকে তারপরে আরেকটা যেটা কথা সেটা হচ্ছে ডোন্ট অথবা নেভার দ্বারা যদি শুরু থাকে ওই ইম্পারেটিভ সেন্টেন্সটি তাহলে সেটাকে আমরা অবশ্যই উইলিউ দিয়ে করবো ডো্ট অথবা নেভার দ্বারা যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা উইল ইউ দ্বারা করব তাহলে আবার একটু বলি সংক্ষেপে যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা অনুরোধ না বোঝায় সম্মতি বোঝায় তাহলে সেখানে আমরা ব্যবহার করব উইল ইউ অথবা ইউ আচ্ছা তারপরে সম্মতি না বোঝাই এবার যদি অনুরোধ বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বারা যেরকম প্লিজ হেল্প মি এরকম হলে ক্যান ইউ অথবা কুড ইউ আচ্ছা তারপর ডোন্ট অথবা নেভার দ্বারা যদি ইম্পারাটিভ সেন্টেন্স যুক্ত থাকে শুরু থাকে শুরু হয় তাহলে সেই ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ট্যাক করব উইল ইউ দিয়ে উইল ইউ তারপরে আসে হচ্ছে লেট আস অথবা লেটস যদি থাকে তাহলে সেই সেন্টেন্সে আমরা ট্যাগ করব হচ্ছে শ্যাল উই শ্যাল উই আর আর তারপরে কী আছে লেটের পরে যদি হিম মি হার বা কোনো নাম এরকম যদি থাকে তাহলে সেই ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ট্যাগ করব উইল ইউ অথবা সরি সেই সেন্টেন্সকে আমরা ট্যাক করব উইল ইউ দ্বারা তাহলে এই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আর এটার সাথে আরেকটা কথা এই যে আমরা সংক্ষিপ্ত অংশটুকু বসাবো সবার শেষে অবশ্যই অবশ্যই প্রশ্নবতক চিহ্ন দিতেই হবে হলে ভুল হয়ে যাবে ওকে তাহলে আমার আজকে এই ট্যাগ কোশ্চেন সম্পর্কে আলোচনা এখানেই সমাপ্ত তোমরা এই ভিডিওটি কারোর আবার যদি বলতেছি আমি যদি কারোর সমস্যা হয় বুঝতে প্রথম থেকে আবার দেখবে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তারপরে পরবর্তীতে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে